পূর্বাশা প্রাঙ্গণে শুরু হয়েছে হস্তাঁত বস্ত্র মেলা 2021-22। মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। নতুন বছরের প্রাক সন্ধ্যায় হস্তাঁত বস্ত্র মেলা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া। শীতের সঙ্গে বিভিন্ন মেলা এবং উৎসবের একটা সম্পর্ক বিরাজমান। শীত মানেই উৎসব, শীত মানেই মেলা। সেই আঙ্গিকে শুক্রবার থেকে শুরু হলো হস্তাঁত বস্ত্র মেলা 2021-22। মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে পূর্বাশা প্রাঙ্গণে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। রাজ্যের হস্তশিল্পের একটা ঐতিহ্য রয়েছে বলে নিজ ভাষণে জানালেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আপনি সব জানেন কি রাজ্যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট আমাদের ঐতিহ্য আছে, বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনেরা। রাজতন্ত্র আমল থেকে এই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট আমাদের মধ্যে একটা একটা ইতিহাস আছে। সেটাকে আমাদের নতুন সরকার বিজেপি আর সরকার আওয়ার পরে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট স্পেশাল আমাদের রিসা আমরা রিগনাই সেটাকে আমরা ন্যাশনাল লেভেল হিসেবে আমরা এখানে। অনুষ্ঠানে নিজ ভাষণে মেয়র দীপক মজুমদার বললেন রাজ্যের বয়ন শিল্পের প্রসার ক্রমশ সমৃদ্ধ হচ্ছে। সারা দেশে সমাদৃত দিন কি দিন আরো বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমি বলবো আমাদের এই শিল্পে বিশেষ করে উপজাতি অংশের মানুষেরা অঙ্গবস্ত্র হিসাবে শাড়ি রিসা পাঁচটা ব্যবহার করে থাকেন থাকতেন। বাণিজ্যিক দিকটা এতটা তখন ছিল না, কিন্তু এই রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে যেটা আমাদের উপজাতি মা বোনদের অঙ্গবস্ত্র হিসাবে যে রিসা ব্যবহার করা হতো তা কিন্তু এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক বাজার পেয়ে। উল্লেখ্য, আগামী 13 জানুয়ারি পর্যন্ত এই হস্ততাঁতু বস্ত্র মেলা চলবে। নতুন বছরের প্রাক সন্ধ্যায় এই হস্ততাঁতু বস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত। অন্যান্য রাজ্য থেকেও হস্ততাঁত শিল্পী ও দোকানিরা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এবছর এই মেলা বেশ জমজমাট হবে বলে মেলা আয়োজকদের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।